हरे कृष्णा আমাদের শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের আজকের শ্লোক নাম 25 নম্বর থেকে 28 নম্বর শ্লোক। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति स्वपदान्तिकं। वन्देहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपुष्टाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामी नीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমাদের ভগবত গীতার আজকের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় 25 নম্বর শ্লোক থেকে 28 নম্বর শ্লোক। তো জ্ঞান যোগে ভগবান কি করছেন? ভগবান আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্জুনকে তার পূর্ণ জ্ঞান অর্থাৎ কোন জ্ঞান অর্জুনের জন্য উপযুক্ত সেই জ্ঞান প্রদান করছেন। আমরা দেখতে পেয়েছি 24 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যারা কৃষ্ণ ভাবনামৃত সম্পূর্ণরূপে মগ্ন হয়েছে অর্থাৎ ভগবান যেহেতু চিন্ময় তাই ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম সমস্ত কিছুই চিন্ময় তাই তার উদ্দেশ্যে যে কর্ম করা হবে সেই কর্মটারও কখনো বিনাশ হয় না সেই কর্মটাও চিন্ময় অর্থাৎ ভগবান যে কৃষ্ণ ভাবনামৃত কর্ম করার উপদেশ প্রদান করেছেন। এবং আমরা এখন 25 নম্বর শ্লোকে দেখব ভগবান অর্জুনকে কি বলেছেন। 25 নম্বর শ্লোক দৈবম বাপরে যজ্ঞম যোগিনা পর্যুপাসতে ব্রহ্মাগ্নবপরে যজ্ঞম यज्ञै नैवोपजुहति। अर्थात कोनो कोनो योगी देवतादेर उद्देश्य यज्ञ करार माध्यमे तादेर उपासना करें और अन्य अनेके कि करें ब्रह्मरूप अग्निते सबकिछु निवेदन करार माध्यमे यज्ञ करें। तो भगवान आगे कि बोलें? भगवान बोलें जे कृष्ण भावनामृत हच्छेन सबथेके हच्छे गिये एकदम सबथेके आर कि उपरे বা কৃষ্ণ ভাবনামৃত কৃত কর্ম হচ্ছে গিয়ে চিন্ময়। অর্থাৎ তিনি কৃষ্ণ ভাবনামৃতর যে সাফল্য বা কৃষ্ণ ভাবনামৃত পালন করলে কি হয় সেটি ব্যাখ্যা করলেন এবং কৃষ্ণ ভাবনামৃত তা সকলে পালন করেন। আমরা দেখতে পাই আমাদের চারপাশে বহু মানুষ তাদের বিভিন্ন ভাব অনুযায়ী তারা একই রকমভাবে কৃষ্ণ ভাবনামৃত আমরা যেরকম ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করছি
ভগবানের উদ্দেশ্যে সবকিছু করছে। তারা কি করছে, তারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে কেউ করে, কেউ বলছেন ব্রহ্মরূপ অগ্নিতে। তাই ভগবান এখানে এই শ্লোকটিতে তিনি বললেন কি, যে সকলে কৃষ্ণ ভাবনামৃত পালন করে না, সকলে ভগবানের উদ্দেশ্যে সবকিছু প্রদান করেন না। কি কার উদ্দেশ্যে প্রদান করেন, বলছে কোনো কোনো যোগী কি করে, দেবতাদের উদ্দেশ্যে তাদের যজ্ঞ করে। এই যে ভগবানের যজ্ঞ করা, ভগবানের উদ্দেশ্যে কিছু কর্ম করা, সেটাকে বলছে তারা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে। আর অন্য অনেকে কি করে, ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করে। তাহলে এখানে দুজনের কথা বলা হয়েছে, একজন কি করছেন, একজন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করছেন, আর একজন যিনি নির্বিশেষ, যিনি হচ্ছেন মায়াবাদী, যিনি ব্রহ্মকে তিনি জানতে চান, তিনি সেই ব্রহ্মরূপ অগ্নিতে তার সমস্ত কিছু প্রদান করছেন। এরা সকলেই কিন্তু কি করছেন, সকলেই যজ্ঞ করছেন, অর্থাৎ সকলেই কর্ম করছেন। কি কর্ম করছে সকলে, কিন্তু কেউ ভগবানের উদ্দেশ্যে কর্ম করলে সেটা চিন্ময় হয়ে যাচ্ছে, এখানে যারা দেবতাদের উদ্দেশ্যে কর্ম করছে তারা তাদের কি হয়ে যাচ্ছে, সেটা সকাম কর্ম হয়ে যাচ্ছে, তার ফলে তার থেকে ফল উৎপন্ন হচ্ছে, এবং তার ফলে সে কি হচ্ছে, সে কিন্তু এই জড় জগতেই আবদ্ধ থেকে যাচ্ছে। এবং এখানে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে যজ্ঞ অনুষ্ঠানকে দুভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে ভগবানকে জানার জন্য যজ্ঞ অনুষ্ঠান, আর একটা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য যজ্ঞ অনুষ্ঠান। অর্থাৎ আমি যাগযজ্ঞ অনুষ্ঠান করব কি করে, আমি কি করব, আমি কি করে ভোগ করতে পারি। যেরকম আমরা দেখতে পাই হিরণ্যকশিপু, সেও কিন্তু যাগযজ্ঞ অর্থাৎ তপস্যা করেছিল। তপস্যা করে সে কি কি চেয়েছিল, সে অমরত্ব চেয়েছিল, অর্থাৎ নিজের ইন্দ্রিয় সুখ চেয়েছিল। কিন্তু আমরা অপরদিকে যদি প্রহ্লাদ মহারাজকে দেখি, তিনিও কিন্তু তপস্যা করেছেন, যাগযজ্ঞ করেছেন। কিসের উদ্দেশ্যে তিনি করেছেন, ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে, হরিকে পাওয়ার উদ্দেশ্যে। এভাবে আমরা দেখতে পাই দু ধরনের যাগযজ্ঞ বা তপস্যার অনুষ্ঠান করা হয়ে থাকে, একটা হচ্ছে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, অন্যটি হচ্ছে কেবলমাত্র ভগবানকে তুষ্ট করার জন্য। তো কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে মানুষ কি করে, যারা কর্তব্য কর্ম করবে, ভগবান তাদের পূর্ববর্তী শ্লোকে কি বলেছেন, সর্বশ্রেষ্ঠ যোগী বলেছেন। অর্থাৎ এই যে এত টাইপের যোগী আছে, কেউ দেবতাদের উদ্দেশ্যে কর্ম করছেন বা যজ্ঞ করছেন, কেউ নির্বিশেষ ব্রহ্ম অর্থাৎ অগ্নিতে সমস্ত কিছু অর্পণ করছে নির্বিশেষ ব্রহ্মতে বিলীন হয়ে যাওয়ার জন্য, এদের মধ্যে টপ মোস্ট কে, ভগবান আগেই বলেছেন এদের মধ্যে টপ মোস্ট হচ্ছেন যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যারা কর্তব্য সম্পাদন করেন। কারণ এই যারা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করছেন, সেটা কিন্তু ইনডাইরেক্টলি ভগবানের কাছেই পৌঁছাচ্ছে, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। মানুষ ভাবছে যে আমি যেই দপ্তরে যাচ্ছি কোন একটা কাজ সম্পাদন করার জন্য, সেই দপ্তরে যে আমার লেটারগুলো রিসিভ করছেন, যে আমার কথাগুলো শুনছেন, তারাই হয়তো মানে টপ মোস্ট, তাদের উপরে হয়তো কেউ নেই। কিন্তু তাদেরও যে বস আছে, সেই সাধারণ বুদ্ধি সাধারণ মানুষের মধ্যে থাকে না। তারা কি করে, এই জন্য তারা যেন বিভিন্ন দেবদেবীর কাছে যায়। কিন্তু ভগবান দেখেছি তার লীলাতেই কি করেছেন, এই সমস্ত দেবদেবী অর্থাৎ ইন্দ্র চন্দ্র বরুণ এই সমস্ত দেবদেবীদের উপাসনা নিষিদ্ধ করেছেন। কারণ এগুলো করলে কি হবে, এগুলো করলে আমাদের মন অনেক ডাইভার্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল। এখনো আমরা আমাদের মধ্যে অনেকের মধ্যে কাজ করে, কি কাজ করে, আমি যদি তার উপাসনা না করি তাহলে যদি কোনো যদি বিপদ আসে, সে যদি আমার উপর কোনো রকম যদি সংকট যদি তৈরি করে। তো আমরা দেখতে পেয়েছি যে ভগবান গোবর্ধন লীলাতে কি করেছেন, যখন ইন্দ্রের জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, ইন্দ্রকে সমস্ত কিছু উৎসর্গ করা হবে, সমস্ত কিছু বানানো হয়েছে, বিভিন্ন ভোগ নৈবেদ্য কত রাশি রাশি ফল মিষ্টান্ন সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিসের জন্য, ইন্দ্র পূজার জন্য। তো ভগবান যখন জিজ্ঞাসা করেছেন তার পিতাকে, যে পিতা এগুলো বা নন্দ বাবা এগুলো কোথায় যাবে, এগুলো কি হবে, তখন নন্দ বাবা তাকে কি বলেছেন, বলেছে এগুলো ইন্দ্রের জন্য। তখন ভগবান ছোট্ট ভগবান তখন কি করেছেন, তিনি প্রশ্ন করেছেন ছোট্ট কানা, তখন তার পিতাকে প্রশ্ন করেছেন যেগুলো যে নিয়ে যাচ্ছেন এগুলো কার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তখন তিনি বলেছেন যেগুলো ইন্দ্রের উদ্দেশ্যে। তখন সেই ছোট্ট কানা আবার প্রশ্ন করেছে, তার প্রশ্নের কোনো শেষ নেই, সে বলছে যে এগুলো যে ইন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ, কেন আমরা ইন্দ্রকে পূজা করব। তখন নন্দ বাবা বলেছেন কি, এইগুলো আমরা ইন্দ্রকে প্রদান করব, কারণ ইন্দ্রকে যদি এগুলো প্রদান করে ইন্দ্রকে যদি তুষ্ট করি তাহলে ইন্দ্র খুব সুন্দরভাবে বর্ষা দেবে, এবং খুব সুন্দরভাবে আমাদের কি হবে, আমাদের
তাহলে ঘাস হবে, গাছপালা হবে, তার ফলে আমাদের যেহেতু বিজনেস কি আমাদের গাভীর বিজনেস, আমাদের এত গাভী, 9 লক্ষ গাভী, তাদের তো মেনটেন্যান্স করার জন্য, তো তাদের খাওয়ার জন্য ঘাস লাগবে, তো সেইগুলো আমরা সেখান থেকে পাবো এবং সেই মিষ্টি ঘাস খেয়ে তারা আমাদের সুমিষ্ট দুধ দেবে। তো তখন ভগবান সুন্দর লজিকের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে ইন্দ্র প্রকৃতপক্ষে কোনো কিছু দেওয়ার মালিক নয়। দেওয়ার মালিক কে? তখন তিনি বলেছিলেন যে যেখানে কেউ থাকে না, অর্থাৎ সমুদ্র, সমুদ্রের কোনো জলের প্রয়োজন হয় না, কিন্তু ইন্দ্রকে সেখানেও জল দিতে হয়। কিন্তু কেন দেয় সে? কারণ এটা তার ডিউটি। সে ইন্দ্র কি করে, সে বরুণের মাধ্যমে বিভিন্ন তার আন্ডারে যারা কাজ করে তাদের মাধ্যমে তিনি ঝড় বৃষ্টি জল যা যা যখন দরকার সেটা তাকে দিতে হবে, ডিউটি সেটা তার। সেটা সে শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় সে কিন্তু সেটা প্রদান করতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ। অর্থাৎ ধরুন একটি সরকারি দপ্তরে সরকার বলে দিয়েছে, সরকার অ্যালার্ট করেছে আপনার জন্য কিছু একটা সার্ভিস, সেই সার্ভিসটা এসে যদি সেই দপ্তরের কোনো একটি কর্মচারী যদি আপনাকে না দেয়, সে যদি বলে যে আমাকে কিছু কমিশন দিতে হবে তারপরে আমি দেবো, অর্থাৎ তখন যদি আমার মধ্যে ধারণা তৈরি হয় যে একে টাকা দিলেই পাই, অর্থাৎ এ আমাকে জিনিসটা দিচ্ছে, এটা কিন্তু একটি ভুল কনসেপ্ট, অর্থাৎ সেই জিনিসটা দিচ্ছে না, আমাকে সরকার অ্যালার্ট করছে। সেরকম ভগবান প্রত্যেকটি স্থানের জন্য প্রত্যেকটি ভাবে জিনিস বিভিন্ন দেবদেবীর মাধ্যমে অ্যালার্ট করে এবং সেগুলো আমাদের কাছে সেই দেবদেবীর কর্তব্য পৌঁছে দেওয়া। তারা শুধুমাত্র তাদের ডিউটি পালন করছে একটি সরকারি দপ্তরের কর্মচারীর মতো। তো তখন তারা কি করলেন, তখন তারা ভগবান তখন বললেন যে তার গোবর্ধন তো আমাদের সমস্ত কিছু দিচ্ছে, এই সুন্দর সুন্দর ঘাস দিচ্ছে, আমাদের গোবর্ধনের পূজা করা উচিত, এগুলো সব কে দিচ্ছেন, এগুলো আমাদের যে যে পরমেশ্বর আছেন সেই পরমেশ্বরের আদেশ অনুযায়ী ইন্দ্র এই কাজগুলো করছে, অর্থাৎ আমরা ইন্দ্রের পূজা করবো না, আমরা কি কার পূজা করবো, আমরা গোবর্ধনের পূজা করবো, কারণ গোবর্ধন সেই দিক থেকে দেখতে গেলে গোবর্ধন আমাদেরকে কি দিচ্ছে, আমাদেরকে সুন্দর সুন্দর ঘাস দিচ্ছে এবং সেই ঘাসে ঘাসে সুমিষ্ট ঘাস খেয়ে আমাদের গাভীগুলো দুধ দিচ্ছে, এবং আমরা দেখতে পাই সেই সুন্দর গোবর্ধনে সুন্দর সুন্দর জলাশয় আছে যেগুলো গরমকালে আমাদের তৃষ্ণা মেটাচ্ছে। তো এইরকম ভগবান বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করলেন যে কেন আমরা ইন্দ্রের পূজা করব না। তখন কি হয়েছে, তখন সকলে মিলে যখন গোবর্ধনের পূজা করতে গেলেন, তো তখন সেই গোবর্ধনের পূজা করার পর তখন ইন্দ্র যখন দেখলো যে গোবর্ধনের পূজা হচ্ছে, তার পূজা হচ্ছে না, তাকে বাদ দিয়ে কি করা হচ্ছে, সমস্ত নৈবেদ্য গোবর্ধনকে অর্পণ করা হচ্ছে, তখন ইন্দ্র রেগে গেল। অর্থাৎ যেই রাগের কথা, যেই প্রকটের কথা আমরা ভয় পাই, আমরা অনেক সময় ভাবি এই দেব দেবী আমি অনেকদিন ধরে উপাসনা করছি, আমি যদি কেউ পূজা না করি তাহলে তো আমার গৃহে অকল্যাণ হবে, সংকট হবে, তখন আমাকে কে বাঁচাবে। তা আমরা এখানে দেখতে পাই ইন্দ্র কি করছে, ইন্দ্র সেই সংকট নিয়ে এসছে পুরো ব্রজবাসীর জন্য, বিশাল ধারে মুষল ধারে বৃষ্টি সমস্ত কিছু আনলো। তখন ভগবান কি করলেন, ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন এবং সেই গিরি গোবর্ধনের নিচে সকল ব্রজবাসীকে তিনি আশ্রয় দিলেন এবং তিনি এত সুন্দরভাবে তিনি তার কনিষ্ঠ আঙুলি দিয়ে, তার কনিষ্ঠ আঙুল দিয়ে তিনি যেভাবে গোবর্ধনকে ধারণ করেছিলেন তার নিচে প্রত্যেকটি মানুষের স্থান হয়েছে, শুধু মানুষ না সমস্ত গবাদি পশু প্রত্যেককে ভগবান কি করেছেন, ভগবান স্থান দিয়েছেন। এবং যখন দিনের পর দিন যখন এই ঝড় বৃষ্টিতে কোনো প্রভাব ব্রজবাসীদের উপর পড়ল না, তখন ইন্দ্র তার ভুল বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা চাইল। তো আমরা দেখতে পাই আমাদের যদি আমরা যদি কোনো দেবদেবীর উপাসনা করি এবং সেই দেবদেবীর কাছে যদি আমরা সেই উপাসনা বন্ধ করে দিই, যদি কোনো সংকট আসে আমাদের মধ্যে যে ভয়টা থাকে, সাধারণভাবে ভগবানকে উপাসনা করলে সমস্ত কিছু উপাসনা কমপ্লিট হয়, কিন্তু তবুও যদি আমাদের মধ্যে ভয় কাজ করে, তবুই গোবর্ধন ধারণ করে ভগবান যেরকম ইন্দ্রের হাত থেকে সকলকে রক্ষা করেছেন এবং ইন্দ্র শেষে ভুল বুঝতে পেরেছে, তো সেরকম ভগবান আমাদেরকে রক্ষা করবেন। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে গাছের প্রত্যেকটি ডালপালা, গাছের প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি কাণ্ড সে পুষ্ট হবে। এবং একটি গেল, একটি হলো যারা কিছু কিছু যোগী আছে যারা দেবতাদের উদ্দেশ্যে চুপ করে। সেকেন্ড কি বলেছেন, সেকেন্ড বলেছে কিছু কিছু আছেন অন্য অনেকে কি করেন, ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন, অর্থাৎ ব্রহ্মরূপ যে অগ্নি আছে সেই অগ্নিতে সে সবকিছু নিবেদন করেন, সে ভাবেন যে আমি ব্রহ্মরূপ অগ্নিতে আমি বিলীন হতে চাই এবং এই ব্রহ্মরূপ অগ্নিতে আমি কি করব, ব্রহ্মরূপ অগ্নিতে আমি মিশে যাব। এই জন্য তারা কি করে, তারা নির্বিশেষ ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য তারা এই রকম তাদের মনোধর্ম দ্বারা পন্থা অবলম্বন করেন এবং তারা কি করেন, তারা সমস্ত কিছু যা যা কর্ম আছে তারা বলে আমরা কোনো কিছুর সাথে, কোনো সকাম কর্মের সাথে লিপ্ত হব না। যেরকম ভগবানের ভক্তরা কি হয়,
তারা কর্ম করে, কিন্তু তারা সেই কর্মের মধ্যে ভগবানকে ইনভলভ করে। কিন্তু যারা নির্বিশেষ ব্রহ্মবাদী তারা কি করেন, তারা কোন রকম কর্ম বললে আমরা তুমি কর্মই করবো না, তো কর্মের ফল তো দূরের কথা। তো তারা তখন সমস্ত ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা বনে কোনো জঙ্গলে গিয়ে তারা তপস্যা করে। তো আমরা দেখতে পাচ্ছি কি, নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে একটি পরম ব্রহ্ম, এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের তারা আহুতি দিয়ে তারা যজ্ঞ অর্পণ করে। তারা ভাবে মৃত্যুর পর তাদের কোনো কোনো রকম অস্তিত্ব আর কাজ করবে না। এবং আমরা দেখতে পাচ্ছি ভগবান কি করছেন, ভগবান অর্জুনকে সমস্ত জ্ঞানের মাধ্যমে তার যে চিন্ময় স্বরূপ সেই স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করাচ্ছেন। এবং অর্জুনের মতন কৃষ্ণ ভাবনায় ভক্ত কি করছে, শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপ ভগবানের চরণে তিনি সমর্পিত করেছেন। এভাবেই আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করে না। সে চাইবে না ব্রহ্ম, যারা ব্রহ্মের উপাসনা করে তাদের মতো তার কোনো স্বরূপের বিনাশ হোক। সে চাইবে তার যে স্বরূপ সেই স্বরূপে সে ভগবানের সেবা করবে। 26 নম্বর শ্লোক, শ্রোত্রাদীন্দ্রিয়ানন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দাদীনা বিষয়ানন্য ইন্দ্রি অগ্নিষু জুহতি। কেউ কেউ কি করে, কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে যারা নিয়মনিষ্ঠ গৃহস্থ তারা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাহলে এখানে দুজনের কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে শুদ্ধ ব্রহ্মচারী, আর একটি বলা হয়েছে গৃহস্থের কথা। শুদ্ধ ব্রহ্মচারী কি করে, শুদ্ধ ব্রহ্মচারী তার তার যে মনসংযম রূপ অগ্নি তার মধ্যে তার শ্রবণ আদি, অর্থাৎ সে যে কি শ্রবণ করবে সেই শ্রবণটাকে সে কি করে, সেই কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। কার মাধ্যমে, সে শুধুমাত্র তার যে সদ্গুরু তার তত্ত্বাবধানে থেকে সে ইন্দ্রিয় দমন করে মনসংযম করে। এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শ্রবণ ইন্দ্রিয়কে তারা কি করে, তাদের যে ইন্দ্রিয়কে তাদের চিত্ত তাদের শ্রবণ ইন্দ্রিয় এবং অন্যান্য যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো তারা কি করে, সেগুলো চিত্ত সংযম রূপ আগুনে তারা অর্পণ করে না, তো সেগুলোকে তারা সংযম করে। সেগুলো কিভাবে সংযম করে, সেগুলো তারা ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে তারা এতটাই তন্ময় থাকে যে তাদের সেই সমস্ত ইন্দ্রিয়গুলি আর বাহ্যিক কোনো ভোগ লালসা বাসনার দিকে এগোয় না। তার ফলে কি হয়, তার ফলে সে তার মন এবং তার অন্যান্য ইন্দ্রিয়গুলি সমস্ত কিছুই নিয়ন্ত্রিত থাকে। সেগুলি যখনই ভগবানের উদ্দেশ্যে কৃত হয় তখনই সেইগুলি আর আলাদা করে আত্মসংযম বা নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই ওঠে না। তখন সেগুলো শুধুমাত্র মানে সে শ্রবণ করবে, সে কি শ্রবণ করবে, সে ভগবানের কথা শ্রবণ করবে। তারপরে সে তার যে নাসিকা আছে সেটা দিয়ে সে হচ্ছে কি ঘ্রাণ নেবে, কি সে ভগবানের চরণে যে সমস্ত হচ্ছে গিয়ে ভগবানের চরণে যে ফুল তুলসী নিবেদন করা হয়েছে সেগুলি সে ঘ্রাণ নেবে, এবং সে কি তার জিহ্বা দিয়ে সে কি আস্বাদন করবে, সে ভগবানের প্রসাদ আস্বাদন করবে। অর্থাৎ তার সমস্ত ইন্দ্রিয়গুলি কিন্তু কাজ করছে, কিন্তু ইন্দ্রিয়গুলিকে সে কি করেছে, সেই ইন্দ্রিয়গুলিকে সে ভগবানের সেবায় যুক্ত করিয়ে দিয়েছে। আর এক এই শ্লোকে আরেকটা কথা দ্বিতীয় পাঠে বলা হয়েছে নিয়মনিষ্ঠ গৃহস্থদের কথা। তো গৃহস্থদের ক্ষেত্রে কি করা হয়েছে, গৃহস্থরা সবসময় এই সমস্ত যৌন সঙ্গ মাদক দ্রব্য সেবন আমিষ আহার আদির প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, অর্থাৎ তারা এই সমস্ত গ্রহণ করতে চায়। মানে বিশেষ করে যারা হচ্ছে কি গৃহস্থ ভক্ত তারা তারা এইগুলো গ্রহণ করতে চায়, বা তারা তারা এইভাবে তাদের ইন্দ্রিয় তর্পণ করতে চায়। ইন্দ্রিয় তর্পণে তারা এইগুলো অনিয়ন্ত্রিতভাবে যদি এগুলো হয় তো বা তাৎপর্য বলছেন যে এগুলো তাদের মধ্যে করার পারমিশন আছে, কিন্তু এগুলো একটি নিয়ন্ত্রিত ওয়েতে করতে হবে, অর্থাৎ তার মধ্যে যেন নিয়ন্ত্রণ থাকে। অনিয়ন্ত্রিতভাবে যদি কেউ কোনো যদি কেউ সংযমী যদি গৃহস্থ যদি কী করে মৈথুনা দিয়ে এই সমস্ত কর্ম করে বা অনিয়ন্ত্রিতভাবে যদি সে করে এগুলো, তখন কিন্তু সে কী হবে, তখন সেগুলোর দ্বারা ভীষণ পরিমাণে আকৃষ্ট হয়ে পড়বে, এবং তার ফলে তার যে প্রকৃত কর্ম গৃহস্থ আশ্রমে থাকার যে প্রকৃত কর্ম সেটি সে
ভুলে যাবে। অর্থাৎ এই মৈথুনাদিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এগুলোকে তুলনা করা হয়েছে আগুনে ঘিয়ের সঙ্গে। মানুষ যদি মনে করে যে একটা সময় পর বা বয়স আসার, বয়স কাকে বলে, ফৌবাদকে এরকম একবার একজন বলেছিলেন যে সাধারণত এই সমস্ত ধর্ম করে সাধারণ মানুষ কি বয়স্ক হলে। তো আপনি এই সমস্ত ধর্মের আলোচনা করছেন কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি সমস্ত ইয়ং ছিলেন। তখন ফৌবাদকে বলেছিলেন যে আপনি তো সমস্ত বয়স্ক মানুষদের নিয়ে এগুলো করতে পারবেন। তখন ফৌবাদ সেই রিপোর্টারকে বলেছিলেন যে বয়স্ক বা বৃদ্ধ সে কে, বৃদ্ধ আসলে কাকে বলে, বৃদ্ধ সংজ্ঞা কি? তখন বলেছিলেন সেই রিপোর্টারটি যে বৃদ্ধ মানে হচ্ছে গিয়ে যার মৃত্যু খুব সামনে চলে এসেছে এবং যার বিষয়ের প্রতি কোনো রকম, তার যার কোনো কিছু ভোগ করার প্রতি কোনো কিছু বাসনা নেই, সে সব কিছু ভোগ করে এসেছে অলরেডি। তখন প্রভুপাদ বললেন যে যে মানুষটি মৃত্যুশয্যায় পড়ে আছে যে বৃদ্ধটি, তারও তখন ভোগ বাসনার প্রতি তার আকৃষ্ট থাকে। তখন সে চায় আমি একে দেখতে চাই, তাকে দেখতে চাই, এটা খেতে চাই, ওটা খেতে চাই। অর্থাৎ তার কিন্তু ভোগ বাসনা মৃত্যুশয্যাতেও কিন্তু যায় না। অর্থাৎ ভোগ বাসনাকে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। কার মাধ্যমে? ভগবানের সেবার মাধ্যমে। আর বলছে যে আর বৃদ্ধ কাকে বলা হয়? সেই বিপ্রদাসটি বলেছিলেন যে যার মৃত্যু সামনে। কিন্তু কার মৃত্যু সামনে? আমাদের সকলের মৃত্যু সামনে, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা ভাবি মনে একটা নির্দিষ্ট বয়সের পরই হয়তো মৃত্যু আসবে, কিন্তু কার যে কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। আজকের হঠাৎ করে কারোর একজন মৃত্যু হয়ে যেতে পারে, আগামীকাল হঠাৎ করে কারোর একজন মৃত্যু হয়ে যেতে পারে। কেউ ফুটপাত দিয়ে যাচ্ছে, তার মরার কোনো কথা না, রোড থেকে একটি গাড়ি এসে ফুটপাতে উঠে তাকে পিষে দিয়ে বেরিয়ে যেতে পারে। তো হঠাৎ করে কখন কার মৃত্যু হবে? অর্থাৎ প্রভুপাদ বলেছেন আমরা সকলেই বৃদ্ধ, এই জন্য সকলেই আমাদের কী করতে করা উচিত, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা উচিত। এই জন্য গৃহস্থদের ক্ষেত্রে কি বলা হয়েছে, গৃহস্থরা যদি তাদের ইন্দ্রিয় তর্পণকে নিয়ন্ত্রিতভাবে করে, সুনিয়ন্ত্রিতভাবে করে, তাহলে কি হবে, তাহলে একটি ধর্মীয় জীবনের ভিত্তিতে তাহলে তারা এগোতে পারবে। এই জন্য আমাদের সমাজে বিবাহের প্রচলন হয়েছে, যাতে আমরা ধর্মীয় ভিত্তিতে আমরা কি করতে পারি, আমরা এগোতে পারি, আমরা সামাজিকভাবে সামাজিক ওয়েতে এগোতে পারি। মৈথুনাদি ক্রিয়া যেন একটি নিয়ন্ত্রিত ওয়েতে হয়। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও কি এক প্রকারের যোগ্য? এটা প্রভাত বলছেন এটা একটি যোগ্য। অর্থাৎ গর্ভধান সংস্কার বৈদিক রীতিতে একটি আছে, এটা একটি যোগ্য। অর্থাৎ সে পিতা কি করেন, সেই মাতৃগর্ভে তার যে শক্তি সেটিকে তিনি আহুতি প্রদান করেন এবং সেখানে একটি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, এটিও একটি যোগ্য। কিন্তু সেটা যদি সেটার পরিবর্তে যদি কোনো গৃহস্থ ব্যক্তি যদি কি করে, যথেচ্ছাচার করে, তাহলে সমাজে বিভিন্ন এরকম ভূতপ্রেত তৈরি হবে, এরকম তারা এরকম উৎপাত তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে তাদের মধ্যে কোনো রকম সংযম আদি কোনো কিছু নেই, কারণ তাদের জন্ম আমাদের সকলের কীভাবে জন্ম হয়েছে, আমাদের কামক্রিয়ার মাধ্যমে জন্ম হয়েছে। এই জন্য আমাদের সকলের মধ্যে কামক্রিয়া এত প্রবল, আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি এত সহজে আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা ভক্তের ঘরে যারা জন্ম হচ্ছে, তারা দেখছি যারা সহজে জন্ম থেকেই তারা গ্রহণ করতে পারছে, কারণ তাদের জন্মটি কার মাধ্যমে হয়েছে, কোনো রকম ভোগ বাসনার মাধ্যমে। তাদের জন্মটি হয়েছে শুধুমাত্র ভগবানের প্রীতি সাধন করার জন্য, তারা একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিলেন তার মাধ্যমে। তাই প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন এই ধরনের সংযত আসক্তিরহিত কাম এক প্রকার যোগ্য, কারণ এটি মাধ্যমে সংযমী গৃহস্থ কী করে, তার বিষয় ভোগ উন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের যে মহৎ উদ্দেশ্য, অর্থাৎ তার যে হিউম্যান লাইফ সে কেন পেয়েছে, তার মনুষ্য জীবনের কী কী মূল্য সেইটা সে উপলব্ধি করতে পারে এবং মনকে জড়মুখী করে তোলে কে, বিভিন্ন ধরনের জড়বন্ধন। এই জড়বন্ধন তাই ব্রহ্মচারী কী করেন, ব্রহ্মচারী থেকে শুরু করে গৃহস্থ থেকে শুরু করে তাদের বিভিন্ন ক্রিয়ায় তারা রত থাকে, কিন্তু তার মধ্যে তাদের যে কর্ম তারা সেটা পালন করে, কিন্তু তাদের মনকে তারা কি করে নিয়ন্ত্রণ করে, ভগবানের সেবায় কি করে যুক্ত করে, এবং তারা সর্বক্ষণ ভগবানের যে দিব্য শ্রবণ এবং কীর্তন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মধুর হরিনামের মাধ্যমে, এই মহামন্ত্রের মাধ্যমে তারা তাদের কি করে, তাদের মনকে পলুষ মুক্ত করে। তার ফলে তারা তাদের যে যোগ্য অর্থাৎ মনসংযম রূপ যে অগ্নি, সেই অগ্নিতে শ্রবণাদিগুলো ব্রহ্মচারীরা হচ্ছে গিয়ে আহুতি দেন, এবং যারা গৃহস্থ তারা কি করে, তারা তাদের ইন্দ্রিয়গুলোকে, সপ্তাদি ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দিয়ে
তারা তাদের যে প্রকৃত পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্য সেই কাজে তারা অগ্রসর হতে থাকে। এবার আমরা 27 নম্বর শ্লোক পাঠ করব। সর্বানিন্দ্রিয়াণি কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞানদীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। তো আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে কি করা হচ্ছে, এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যে যোগ পদ্ধতি, পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে কি করা হয়েছে, আত্মাকে প্রত্যাগাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। তাই প্রত্যাগাত্মা কি আর পরমাত্মা কি, আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলছে পরমাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হচ্ছে প্রত্যাগাত্মা। তো এখানে পতঞ্জলি এই যোগ পদ্ধতি কি, এই পতঞ্জলি যোগ পদ্ধতিতে তারা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে তারা তাদের এই যোগ প্রণালী নিয়ন্ত্রণ করে, তারা তাদের মন এবং ইন্দ্রিয়গুলিকে তারা সংযম করার চেষ্টা করে। তারা শ্রবণের জন্য কি করে, তারা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের পরস্পরের উপর যখন ক্রিয়া করে তারা সেগুলো কি করে, বিভিন্ন রকম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে অনুলোম বিলোম এছাড়া বিভিন্ন রকম যোগ প্রণালী আছে, তারা বিভিন্ন রকম দৈহিক অষ্টাঙ্গ যোগের মাধ্যমে বিভিন্ন রকম যোগের মাধ্যমে এই সমস্ত বায়ুকে আমাদের শরীরের ভিতর কি আছে, শরীরের ভিতর বিভিন্ন বায়ু আছে, সেই বায়ুগুলো তারা বিভিন্ন রকমভাবে সেই বায়ুগুলিকে সুনিয়ন্ত্রিতভাবে তারা চালনা করে এবং তার ফলে কি হয়, তার ফলে সে ধীরে ধীরে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত হয়। অর্থাৎ এই বায়ুগুলোকে চালনা করার মাধ্যমে সে ধীরে 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 উপলব্ধি করতে পারবে সে কে কোথা থেকে আসলে এবং কিভাবে সে কি করছে, কিভাবে সে এই জগতে সাফার করছে, এগুলো সে কিভাবে সম্ভব, সেগুলো সেই ধীরে ধীরে এই সমস্ত বায়ুগুলোকে সুনিয়ন্ত্রিতভাবে চালনা করার মাধ্যমে তারা এইগুলো সাধারণভাবে করে থাকে। কিন্তু প্রভুপাদ বলেছেন তাৎপর্য যে এই সমস্ত বিভিন্ন রকম বায়ুর মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই সমস্ত যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা যদি আমাদের বিভিন্ন বিভিন্ন রকমভাবে আমরা কী করি, আমরা যোগ সাধনা করি, এই যোগ সাধনা কিন্তু সব পুরোপুরিভাবে ভগবানকে জানা সম্ভব না এই যোগ সাধনার মাধ্যমে। একটি নির্দিষ্ট লেভেল অবধি অর্থাৎ পরমাত্মাকে চেনা অবধি এই যোগ সাধনা আমাকে কাজে দিতে পারে, কিন্তু পরমাত্মার ঊর্ধ্বেও অর্থাৎ ভগবানের যে দিব্য রূপ আছে সেই রূপ অবধি অর্থাৎ ভগবানকে যে তিন রকমভাবে জানা যাবে, একটা কি, একটা হচ্ছে পরমাত্মা রূপে, একটি ব্রহ্মজ্যোতি রূপে এবং একটি ভগবানের যে সবিশেষ রূপ সেই রূপে। তো আমি যদি এই সমস্ত যোগ সাধনা করি আমি একটা লেভেল অবধি অর্থাৎ পরমাত্মা অবধি ভগবানকে জানতে পারবো, কিন্তু যে হায়ার টেস্ট সেই হায়ার টেস্ট কিন্তু আমি পাবো না। এই জন্য আমরা দেখতে পাই যারা বিভিন্ন যোগ সাধনা করে তারা এই সমস্ত যোগ সাধনার মধ্যে তারা আর ভক্তি যোগে উঠতে পারে না, তারা ওই যোগ সাধনার মধ্যেই নিজেদেরকে আবদ্ধ করে রাখে। তো পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কি, কি যে মানুষকে দেহস্থিত যে বায়ু সেই নিয়ন্ত্রিত করে তারা আত্মাকে জড়বন্ধন থেকে তারা মুক্ত করতে চায়। এবার আমরা 28 নম্বর শ্লোক পাঠ করব। দ্রব্যযজ্ঞা তপোযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে স্বাধ্যায় জ্ঞানযজ্ঞা চায়তয়া সংসিতা ব্রতা। আর কী করে, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তো আমরা এখানে দেখতে পেলাম যে ভগবান বলছেন কত ধরনের যজ্ঞ করে সাধারণ মানুষ, 4 প্রকারের যজ্ঞ। একজন মানুষ একজন কী করেন, একজন দ্রব্যরূপ বিভিন্ন রকম দান দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, তারা বিভিন্ন রকম দান ধ্যান করার মাধ্যমে তারা যজ্ঞ সম্পন্ন করে। এই সমস্ত লোকরা সাধারণত কী হয়, ধনী ব্যক্তি হয়, ধনী বণিক হয়, তারা স্কুল কলেজ খোলে, তারা অনাথ আশ্রমে বিভিন্ন দান করে, বৃদ্ধাশ্রমে দান করে,
এই সামনে আমাদের দুর্গাপুজো আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ পোস্ট করছেন। তারা কি করেন, তারা 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 হচ্ছে গিয়ে বিভিন্ন অনাথ আশ্রমে অনাথ মানুষদের, যাদের হচ্ছে অনেক বেশি সমস্যা অর্থনৈতিকভাবে, যারা পিছিয়ে পড়েছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করে, এবং তাদেরকে তারা বিভিন্ন রকমভাবে অর্থ দিয়ে, পোশাক দিয়ে, খাদ্য সরবরাহ করে তারা এই সমস্ত দ্রব্য দানরূপ যজ্ঞ করে। দ্বিতীয় বলেছে কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করে। তপস্যারূপ কেউ কেউ আমরা দেখতে পাই বিভিন্ন রকমের তপস্যা করে, কেউ চাতুর্মাস্য ব্রত পালন করে, এখন পুরুষোত্তম ব্রত চলছে, কেউ কেউ সেই পুরুষোত্তম ব্রত পালন করছে। এরকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্রত করেন, চাতুর্মাস্য ব্রত দেখে যায়। কেউ কেউ কী করে, তারা হচ্ছে গিয়ে শেভিং করে না, তারা চুল কাটে না, তারা হচ্ছে গিয়ে একবার অন্ন পাবে বা প্রসাদ পাবে, এইভাবে তারা বিভিন্ন রকম ব্রত গ্রহণ করে। এটা গেল হচ্ছে প্রথমটা দ্রব্যময় যজ্ঞ গেল, দ্বিতীয়টি গেল হচ্ছে তপস্যারূপ যজ্ঞ, তৃতীয় যজ্ঞ বলছে অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ। অর্থাৎ কেউ কেউ আবার কি করে, কেউ কেউ আবার এই সমস্ত সাংসারিক সুখ পরিত্যাগ করে তারা বিভিন্ন রকম তীর্থে তারা সেখানে গিয়ে যোগ সাধনা করে, তারা ধ্যান করে, এইভাবেও কেউ কেউ যজ্ঞ বা যোগ সাধনা করে থাকে। চতুর্থ বলেছে কেউ কেউ বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করে, অর্থাৎ এই যে বেদ বৈদিক শাস্ত্র সেগুলো পড়া, এগুলো অধ্যয়ন করা, এটাও কিন্তু এক প্রকারের যজ্ঞ। অর্থাৎ ভগবান এখানে চার প্রকারের যজ্ঞের কথা বলেছে। তো এখানে চার প্রকারের যজ্ঞের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যময় যজ্ঞ, অর্থাৎ দ্রব্য দানরূপ যজ্ঞ। তো এই দ্রব্য দানরূপ যজ্ঞর অনেক ইম্পর্টেন্স আছে, কারণ এই দ্রব্য দানরূপ যজ্ঞ যারা গৃহস্থ তাদের অনেক করা উচিত, কারণ গৃহস্থরা যদি দ্রব্য দানরূপ যজ্ঞ করে তাহলেই কিন্তু বাকি যে সমস্ত আশ্রম আছে, যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তিনটে আশ্রম কিন্তু এই দ্রব্য দানরূপ যজ্ঞ যদি গৃহস্থরা না করে তাহলে কিন্তু তাদের অনেক সমস্যা তৈরি হয়। কারণ এই একটা আশ্রমেই তারা কি করে, যারা গৃহস্থ আশ্রমে থাকে তারাই কেবলমাত্র জপ করে বা বিভিন্ন রকম কাজকর্ম করে, যার ফলে তারা অর্থ ইনকাম করতে পারে। তো তারা কি করবে, তারা বিভিন্ন রকম এই তিনটে আশ্রম, ব্রহ্মচর্য বা ব্রহ্মচারীরা কি করে, তারা সাধারণত স্টুডেন্টস লাইফ, তারা সাধারণত শিক্ষা গ্রহণ করে, তারা হচ্ছে শিক্ষা গ্রহণ করা, তাদের কাছে সেরকম কোনো অর্থের কোনো ব্যাপার থাকে না, তারা গুরুগৃহে থেকে বিভিন্ন জায়গায় থেকে তারা বৈদিক শিক্ষা গ্রহণ করে। তারপর আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে বানপ্রস্থ, অর্থাৎ রিটায়ার লাইফ, তাদের কাছে কোনো অর্থের কোনো সেরকম কোনো কোনো সরঞ্জাম কোনো চাহিদা থাকে না, সরবরাহ থাকে না, সেটা রিটায়ার লাইফ তারা পালন করে। তারপরে হচ্ছে সন্ন্যাস, সন্ন্যাস মানে সে সর্বত্যাগী, তার কোনো কিছু থাকে না। তো এই তিনটে আশ্রমকে কে টিকিয়ে রাখবে বা তিনটে আশ্রমকে কে অনুদান দেবে বা ডোনেশন করবে, গৃহস্থ, কারণ গৃহস্থ মানুষরাই কেবলমাত্র ব্যবসা করেন, বিভিন্ন রকম সার্ভিস যুক্ত থাকেন। তো এই তিনটে আশ্রমকে গৃহস্থদের অবশ্যই এই জন্য দান করার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যেরকম গলার আভূষণ যেরকম সত্য কথা বলা, গলার আভূষণ কিন্তু কোনো গয়না না, সেরকম হাতের আভূষণ কি হচ্ছে, হাতের আভূষণ হচ্ছে দান করা। এইভাবে আমরা দেখতে পেলাম যে দানরূপ যজ্ঞের কথা ভগবান এখানে বলেছে, এবং সেই যজ্ঞ কাকির মাধ্যমে বিভিন্ন রকম দ্রব্য দান করার মাধ্যমে এই যজ্ঞ সম্পাদন হতে পারে। যেরকম আমরা দেখতে পাই ভগবান যখন আবির্ভূত হলেন তখন নন্দ মহারাজ কি করেছেন, এরকম বিভিন্ন রকম গাভী তাদেরকে ডেকোরেট করেছেন সুন্দর সুন্দর সোনার হচ্ছে কি বিভিন্ন রকম অর্নামেন্ট দিয়ে, তারপরে বিভিন্ন রকমভাবে তারা তাদেরকে সাজিয়েছে সোনার পোশাকের মাধ্যমে, এবং সেইগুলোকে তিনি দান করেছেন বিভিন্ন রকম ব্রাহ্মণদের তিনি বাড়িতে আমন্ত্রণ জানিয়ে। তো আমরা এরকম বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই বিভিন্ন রকম সাহিত্য বৈদিক বিভিন্ন রকম আমাদের যে বেদান্ত বৈদিক সাহিত্য সেখানে বিভিন্ন রকমভাবে এই দ্রব্যরূপ দ্রব্য দানরূপ যজ্ঞের কথা বলা হয়েছে, এবং এই যজ্ঞের মাধ্যমে কী হতে পারে, এই দ্রব্য দানরূপ যজ্ঞের মাধ্যমে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু যজ্ঞ করি, দ্রব্য দানরূপ যজ্ঞ, আমাদের কিন্তু তাহলে এই এই যজ্ঞটা বা এই দানটা কী হয়ে যাবে, চিন্ময় হয়ে যাবে। কারণ আমরা দেখতে পাই যে এই যে দান করা, এই দান করাটাও কিন্তু সাধারণত আমাদেরকে দেখে দান করা উচিত, অর্থাৎ আমরা কাকে দান করছি, অর্থাৎ যে কোনো কাউকে যাকে খুশি দান করে দেওয়া আমাদের উচিত না। অর্থাৎ ধরুন একটি ট্রেনে যাচ্ছি, হঠাৎ করে একজন ভিখারি আসলো, তাকে সে কিছু চাইছে, আমার কাছে যদি কিছু প্রসাদ থাকে তাকে আমি দান করতে পারি, কিন্তু যদি এখন যদি তাকে আমি কিছু অর্থ দিই, সে যদি সেই অর্থটা যদি নেশা করে তাহলে তার থেকে যে কর্মফল উৎপন্ন হবে সেটা আমাকেও
ভোগ করতে হবে। এই জন্য আমাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত এই দ্রব্য দান্ডব যজ্ঞের ক্ষেত্রে। আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ খাবার দান করে, খাদ্য খাদ্যশস্য দান করে, কিন্তু সেটাকে যদি আমরা ভগবানকে অর্পণ করে সেই খাদ্যশস্য তাদের যদি দান করা হয়, তাহলে সেটা কি হয়ে গেল, সেটা প্রসাদ হয়ে গেল। যেরকম আমরা দেখতে পাই এই কোভিড এই সিচুয়েশনে দিল্লি মন্দির থেকে শুরু করে বিভিন্ন ইসকন মন্দির, তারা কি করছে, তারা প্লেট প্লেট ফুড বিভিন্ন রকম প্রসাদ ভগবানের তারা দান করছে। এটাও কিন্তু দ্রব্য দান রূপ যজ্ঞ, কিন্তু এই যজ্ঞ তারা কি করছে, তারা ভগবানকে অফার করে তা করে দিচ্ছে। তার ফলে এই দ্রব্য দান রূপ যজ্ঞটি কি হয়ে গেল, চিন্ময় হয়ে গেল। অর্থাৎ কর্মটা একই, কিন্তু সেখানে আমি ভগবানকে ইনভলভ করছি। অর্থাৎ ভগবানকে যখনই আমি ইনভলভ করবো তখনই সেটি চিন্ময় হয়ে যায়। এবং আমরা দেখতে পাই সেখানে এই যে ফুড ফর লাইফ, প্রভুপাদ বলেছেন যে মন্দিরের আশেপাশে যে সমস্ত মানুষ যাদের যাদের খাবার কোনো সেরকমভাবে সরঞ্জাম নেই, তাদেরকে তিনি এই সমস্ত প্রসাদ দান করার কথা প্রভুপাদ বলেছেন। এবং আমাদের ইসকনের একটি বড় প্রোগ্রাম ফুড ফর লাইফ, বিভিন্ন রকম বন্যা সিচুয়েশান হোক, বিভিন্ন রকম কোনো রকম সিচুয়েশান হোক, প্রত্যেক ইসকন মন্দির থেকে হচ্ছে কি বহু মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। তো এই যজ্ঞ দানরূপ যজ্ঞের অনেক বেশি ইম্পর্টেন্স আছে। আবার কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করে, এই তপস্যারূপ যজ্ঞ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তপস্যা করছে, কিন্তু সেই তপস্যা যদি আমি ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে হয় তাহলে সেই তপস্যা ঠিক আছে। যেরকম কেউ চাতুর্মাস্য ব্রত করেন, সেখানে সেই চাতুর্মাস্য ব্রত থেকে সে কি ভগবানকে যদি সে আনন্দ প্রদান করার জন্য, ভগবানের ইন্দ্রিয়গুলো যাতে সুখ প্রদান পায় সেইগুলো যদি করার জন্য সে যদি সেটা করে তাহলে সেটি ঠিক আছে। কিন্তু সে যদি এখন সাংসারিক সুখ পরিত্যাগ করে, সে যদি ভাবে সংসার হচ্ছে দুঃখময়, আমি সংসার ত্যাগ করে দিই, আমি বনে চলে যাব, আমি নির্জন স্থানে বসে আমি তপস্যা করব, করে তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে দায়ী দায়িত্ব কর্তব্য পরিত্যাগ করে যদি আমরা শুধুমাত্র নিজেদের কথা, নিজেদের ইন্দ্রিয় সুখভোগের কথা চিন্তা করি, এটা তখন কিন্তু আর এই তপময় যজ্ঞটা কি হয়ে যাবে, তখন এটা একটা সকাম কর্ম হয়ে যাবে। কারণ এই যজ্ঞ থেকে তখন ফল উৎপন্ন হবে, সেখানে কোনো ভগবান ইনভলভমেন্ট থাকবে না, তখন এই তপময় যজ্ঞ কি হয়ে যাবে, তপময় যজ্ঞ তখন আমার কাছে একটি এই জন্ম মৃত্যু চক্রে বন্ধনের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। এবং এখানে আরেকটি যজ্ঞের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে অষ্টাঙ্গ যজ্ঞরূপ যজ্ঞ। অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অষ্টাঙ্গ যোগ তারা সম্পাদন করে, তারা হচ্ছে বিভিন্ন রকম তারা আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকম ম্যাজিক, এই কলিযুগে তো ম্যাজিক যেখানে সেখানেই ভিড় বেশি, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে যেখানেই ম্যাজিক। আমরা কিছুদিন আগে কয়েক মাস আগে আমরা দেখতে পেয়েছিলাম সাউথ ইন্ডিয়ায় একটা কাপেল, তারা দাবি করেছিল, তারা সেই সেই তার হাজব্যান্ড বা সেই লোকটি দাবি করেছিলেন তিনি কলি, অর্থাৎ তিনি তিনি কলিতে তিনি কলি না তিনি হচ্ছে কলিযুগে তিনি কল্কি অবতার, অর্থাৎ তিনি ভগবানের অবতার। তো এইরকম তিনি একজন সাধারণ একটি এলআইসি অফিসের একটি সাধারণ একটি ক্লার্ক ছিল, কিন্তু যখন তিনি নিজেকে ভগবান বলে দাবি করলেন এবং তিনি সাধারণ কিছু টুকটাক ম্যাজিক শিখেছিলেন, জাদু শিখেছিলেন, তার মাধ্যমে সে যখন একটু একটু ম্যাজিক দেখাতে আরম্ভ করলো, তার ফলে কী হলো, তার ফলে মানুষের ভিড় বাড়তে লাগলো। তার 20-25 হাজার টাকা ইনকামের জায়গায় তার এখন মাসিক কোটি টাকা ইনকাম হতে লাগলো। এবং তারপরে যখন সিবিআই তার বাড়িতে ইডি তার বাড়িতে যখন রেড করলো, কোটি টাকা উদ্ধার হলো, এবং তারপরে কিছু মাস আগে দেখা গেল তিনি হার্ট অ্যাটাক তিনি মারা গেছেন। অর্থাৎ কল্কি অবতার, নিজেকে কল্কি অবতার বলে দাবি করছিল, ভগবান বলে দাবি করছিল, তার এরকম পরিণতি হলো, মৃত্যু হলো। তো আমরা দেখতে পাই এরকম বহু মানুষ কী করেন, বিভিন্ন রকম যোগ সাধনা করেন, করে কখনো সে আকাশে ওড়ার কথা বলে, কখনো সে জলের উপরে চলার কথা বিভিন্ন রকম দিয়ে। আর এইগুলো এই সমস্ত বলবেলা কোথায় দেখা যায়, এই সমস্ত বলবেলা সাধারণ যারা একটু হচ্ছে গিয়ে যারা গ্রন্থ অধ্যয়ন করে না, যারা হচ্ছে কি সহজে ধর্মকে উপলব্ধি করতে চায়, যে যথাম্মান্ত প্রত্যন্ত আমাদের যেরকম ভাব ভগবান আমার জন্য ঠিক সেরকম ঝুঁকিয়ে দেবে। আমি যদি চাই আমার একটা ভণ্ড বা গুরুজি আমার একজন গুরুদেব, তো সেরকম ভণ্ড গুরুদেবই আমার হবে, আমার যেরকম চেতনা আমার যেরকম ভাব সেরকমভাবে ভগবান ঝুঁকিয়ে দেবে। তো এরকম মানুষদের কাছেও প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই ভিড় হয়, প্রচুর মানুষ এদের কাছে যায়। এরা খুব সহজেই মানুষকে এটা দেবো সেটা দেবো, এটা করে দেবো সেটা করে দেবো, বিভিন্ন রকম যে বিভিন্ন আমরা দেখতে পাই বিভিন্ন অমাবস্যা বিভিন্ন পূর্ণিমাতে আমরা দেখতে পাই তারাপীঠে বিভিন্ন তারাপীঠ থেকে শুরু করে বিভিন্ন তন্ত্র সাধনা, সেখানে বহু মানুষ যাচ্ছে, তারা হচ্ছে কি এই বাবাজি সেই বাবাজি, এই তন্ত্র সাধক সেই তন্ত্র সাধক, মাথায় 5-25 কিলো 30 কিলো জটা নিয়ে বসে আছে, তারা সেই সমস্ত দেখে তারা আগুন জ্বলছে অন্ধকারের মধ্যে হাড় গোড়, এইগুলো দেখে মানুষ কী হয়, মানুষ আকৃষ্ট হয়।
কিন্তু এরা কি করে, এরা বিভিন্ন অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এরা বিভিন্ন রকম ভাবে ভগবানের কাছ থেকে এরা কয়েকটি হয়তো শক্তি এরা পায়, যোগ সাধনা করে, এবং সেই শক্তির বলে এরা কি করে, এরা অর্থ ইনকাম করে, এবং সেই অর্থ দিয়ে এরা বিভিন্ন রকম ভাবে মানুষকে কি করে, মানুষকে এরা বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেখায়, তোমার এই করে দেবো সেই করে দেবো। আমরা দেখতে পাই ট্রেন বাসে বিভিন্ন জায়গাতে দেওয়া থাকে, 15 দিনে বশীকরণ, 1 মাসে বশীকরণ, তারপরে হচ্ছে গিয়ে বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, এরকম ভাবে বহু মানুষকে এরা কি করে নিজেদের জালে ফেলে। এবং এইভাবে তারা কি করে, এই সমস্ত যারা অষ্টাঙ্গ যোগ রূপ যারা যোগ্য করছে, এর মধ্যে বেশিরভাগ আমরা দেখতে পাই তারা এই সমস্ত ভাবে তাদের যে শক্তি, সেই শক্তির অপব্যবহার করে। যখন কারোর কাছে কোনো ক্ষমতা থাকে, সেই ক্ষমতার যখন অপব্যবহার হয়, তখন বুঝতে হবে যে ভগবান তার কিন্তু সেই ক্ষমতা দ্বিতীয়বার আর দেবে না, প্রথমবার সে তাকে দিয়ে দিল। যেরকম আমরা দেখতে পাই হিরণ্যকশিপু, সে এই তপস্যা করে অষ্টাঙ্গ যোগ যোগ্য করতে গেলে বসেছিল, সে যখন তপস্যা করেছিল তার গায়ে উইয়ের ঢিপি হয়ে গেছিল, তার উই চারিদিক থেকে তার সমস্ত মাংস সমস্ত কিছু খেয়ে ফেলেছিল, এবং যেহেতু সেই সত্যযুগে হাড়ের মর্যার মধ্যে জীবন থাকতো, তার ফলে তার মৃত্যু হয়নি। এবং তারপরে সে যখন সিদ্ধি লাভ করলো এবং সে ব্রহ্মার কাছ থেকে বর চাইলো, বর অমরত্ব, তখন ব্রহ্মা কিন্তু তাকে অমরত্ব বর দিতে পারেনি, কারণ ব্রহ্মা তাকে বলেছিলেন যে আমি নিজে অমর নামে তোমাকে কি অমরত্ব বর প্রদান করবো। তখন সে ছলে বলে, সে ভাবছে আমি ব্রহ্মা আমাকে অমরত্ব বর প্রদান না করতে পারলেও কি হবে, আমি ছলে বলে অমর হয়ে যাব। তো সে তখন কি করলো, সে তখন তার ট্রিক ইউজ করে সে বললো ঠিক আছে তাহলে আমাকে কোনো অস্ত্র দ্বারা মারা যাবে না। ব্রহ্মা বললেন তথাস্তু, আমাকে কোনো পশুও মারবে না, কোনো দেবতাও মারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু, আমাকে আকাশে মারতে পারবে না, পাতালে মারতে পারবে না, 12 মাসের মধ্যে 1 মাসে মারতে পারবে না, আমাকে ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না, আমাকে দিনেও মারবে না, রাতেও মারবে না। এইভাবে বিভিন্ন রকম ট্রিক ইউজ করে, অর্থাৎ আমাদের যতটুকু জড়বুদ্ধি, সেই জড়বুদ্ধি দিয়ে আমরা কি করি, আমরা আমরা ভাবি আমরা বেঁচে গেলাম, আমরা কোনো অন্যায় করি করে আমরা জড়বুদ্ধি দিয়ে আমরা আমাদের নিজেদেরকে বোঝানোর চেষ্টা করি, না না ঠিক আছে কেউ দেখেনি তো, কেউ তো বোঝেনি, ঠিক আছে আমি হয়ে গেছে বুঝে, কেউ তো দেখতে পাইনি, ব্যাস। কিন্তু ভগবান যে পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন, সেটা আমাদের সকলের উপলব্ধি করা উচিত। অর্থাৎ আমরা যদি কাক হয়ে খাবারটা লোকাচ্ছি, নিজের চোখটা বন্ধ করে খাবারটা লোকাই, আমি যদি ভাবি কেউ দেখছে না, সেটা ভুল। সেরকম আমরা বিভিন্ন ট্রিক ইউজ করে হিরণ্যকশিপু কী করেছিলেন, অমর হতে চেয়েছিলেন। কিন্তু ভগবানের ওপরেও, অর্থাৎ ব্রহ্মারও যিনি পিতা, সেই ভগবান কী করেছেন, ভগবান নৃসিংহ রূপ ধারণ করে নৃসিংহরূপে তিনি এই হিরণ্যকশিপুকে পুরো ছিঁড়ে ফেলেছেন। এইভাবে আমরা দেখতে পারি অষ্টাঙ্গরূপ যোগ্য, বিভিন্ন তপস্যা, এই সমস্ত যোগ্য করে বিভিন্ন মানুষ কী করে, মানুষ যোগ্য করে। কিন্তু সেই যোগ্যগুলো যদি আমাদের ভগবানের প্রীতি সাধনের জন্য হয়, তাহলে সেই যোগ্যগুলো ফল আমরা চিন্ময় হবে। কিন্তু সেগুলো যদি আমাদের ইন্দ্রিয় তর্পণের জন্য হয়, তাহলে সেই যোগ্য কী হবে, সেই যোগ্যের ফল কিন্তু খুব ভয়ানক হতে পারে। এবং আমরা শেষে দেখতে পাই এখানে 4 নম্বরে বলা হয়েছে বেদ অধ্যয়ন রূপ যোগ্য, অর্থাৎ বিভিন্ন রকম বেদান্ত সূত্র থেকে শুরু করে বিভিন্ন রকম বেদ, অর্থাৎ চতুর্বেদ, এবং আমাদের বিভিন্ন রকম বৈদিক শাস্ত্র, এগুলো অধ্যয়ন করাও কিন্তু এটা একটা যোগ্য। আমরা অনেকে দেখতে পাই হিন্দু বাড়িতে, অনেক বাড়িতে গীতা আছে, কিন্তু তারা গীতা কী করে, তারা লাল কাপড়ে মুড়ে সুন্দর করে, আমরা বিভিন্ন জায়গায় প্রচারে যাই প্রভুদের সাথে, তো সেখানে আমরা তখন দেখতে পাই বিভিন্ন বাড়িতে কী করে, তারা লাল কাপড়ে, তারা গীতাটা নিয়েছে, গিয়ে তারা কী করে, লাল কাপড়ে মুড়ে দ্বারা তাদের হয় সিংহাসনে, নালে ভগবানের যেখানে জায়গা সেখানে তারা মুড়ে রেখে দেয়, অর্থাৎ তারা সেখানে সেটাকে আদৌ বের করে পড়ে কি পড়ে না সেটাকে তারা সুন্দরভাবে সেখানে, আমরা কেউ কেউ তার উপরে ফুল দেয়, তুলসী পাতা দেয়, দিয়ে সেই একদম গীতাটার একদম সর্বনাশ করে রেখে দেয়, সে দাগ ফাগ হয়ে একাকার হয়ে যায়। তো তা মানুষ বুঝতে পারে না, মানুষ ভাবে মানে বৈদিক শাস্ত্র এই ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজো করলেই মনে হয় প্রকৃত পুজো, কিন্তু এখানে ভগবান কি বলছেন, এখানে ভগবান বলছেন যে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞশ্চ, অর্থাৎ বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ, এই অধ্যয়ন করা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, এটাও কিন্তু একটি যজ্ঞের মতো। অর্থাৎ আমি বৈদিক শাস্ত্রে কি আছে, বৈদিক শাস্ত্র যেহেতু ভগবান ভগবান প্রদান করেছেন, ভগবানের দ্বারা এই বৈদিক শাস্ত্র প্রদান, এই দরাধামে সকলের উন্নতি মঙ্গল সাধনের জন্য বেদব্যাসে ব্যাসদেব কী করেছেন, তিনি রচিত করেছেন এই সমস্ত জ্ঞানগুলো, তিনি তিনি রচনা করেছেন এই সমস্ত জ্ঞানগুলোকে, তিনি লিখিত আকারে তিনি আমাদেরকে প্রদান করেছেন। তো সেই এই সমস্ত বৈদিক শাস্ত্রে কী আছে আমরা অনেকেই জানি না। আমরা কী করি, আমরা সকলে বলি আমরা ধর্ম, হ্যাঁ সেটা আমরা জানি,
এই বিভিন্ন রকম ভাবে আমাদের মধ্যে মিসকনসেপশন কাজ করে, এবং আমরা আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন না করার ফলে আমাদের যে মানুষ যা বোঝায়, এই গাছের গোড়ায় জল দিতে হবে, ওই গাছে ঢিল বাঁধতে হবে, ওই গাছে তেল দিতে হবে, ওই শিলার উপর চুকিয়ে তেল ঢালতে হবে, এই রকম ভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষ আজ এই ব্রত কাল সেই ব্রত, আদৌ সেগুলো বৈদিক শাস্ত্রে তার কোনো উল্লেখ আছে কিনা, সেগুলো থেকে কি ফল উৎপন্ন হবে, সেগুলো আমাকে আদৌ এই কর্মফল সকাম কর্মে বন্ধনে আবদ্ধ করছে কিনা, এই সমস্ত কিছু জানা শোনার দরকার নেই। আমরা যত মত তত পথ, সবাই একই, সব সব ভগবান, সব ভগবান সমান, একজনের পায়ে ফুল দিলে সকলে সন্তুষ্ট, এই করে আমরা আমাদের সিংহাসনগুলো বিভিন্ন দেব দেবী মানে বসার জায়গা হচ্ছে না। আমরা একজনদের বাড়িতে গেছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছি একটি সিংহাসন, সেখানে এমন কোনো দেব দেবী নেই যে তার কোনো বিগ্রহ নেই, সমস্ত কিছু বিগ্রহ তারা রেখে দিয়েছে সেই মন্দিরের মধ্যে, সেখানে কোনো কিছু বাদ নেই, সমস্ত কিছু বিগ্রহ তারা বিগ্রহ রেখে দিচ্ছে, সেই বিগ্রহের যে উপাচার উপাসনা কীভাবে করতে হয় না করতে হয় এসব কোনো বাধাই নেই। এই জন্য বিগ্রহ উপাসনার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়, এই জন্য আমরা দেখতে পাই আমাদের সকলকে সতর্ক করা, আমাদেরকে চিত্রপাঠ বাড়িতে রাখতে বলা হয়, কারণ বিগ্রহ উপাসনার একটি নির্দিষ্ট ওয়ে আছে, সেই বিগ্রহ উপাসনা যদি আমরা সঠিকভাবে না করি তাহলে অপরাধ লাগতে পারে। তো আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করি না, এই জন্য আমরা অনেকে শখে পড়ে অনেকে বিগ্রহ আনার কথা ভাবে, অনেক বিগ্রহ আনে, অনেকে হচ্ছে বাড়িতে, অনেক বাড়িতে আমরা দেখতে পাই বিভিন্ন রকম বহু দেবদেবীর তারা বিভিন্ন উপাসনা করছে, তার জায়গা হচ্ছে না, ধরছে না, গাদাগাদি করে, যেন মনে হচ্ছে বনগালোপাল, বিগ্রহেদের যেন বনগালোপাল, সেখানে সে ঠেলাঠেলি করে সব বসিয়ে রেখেছে, তাদের গায়ে এক চিমটে করে তাদের গায়ে ময়লা পরিষ্কার করে না। তো এইভাবে আমরা দেখতে পাই কি বহু মানুষ এই জ্ঞানরূপ যজ্ঞ তারা করে না বলে, জ্ঞানরূপ যজ্ঞ তারা যদি করতো তাহলে তারা তাদের যে প্রকৃত স্বরূপ সেই সম্বন্ধে অবগত হতো, তাদের মধ্যে কনফিউশন থাকতো না। আজকে আমাদের এই যে তথাকথিত আমরা নিজেদেরকে হিন্দু বলি, এত সনাতন, আমাদের মধ্যে এই যে এত ডিভাইড, তার মেন কারণ হচ্ছে আমরা আমাদের বৈদিক শাস্ত্র আমরা অধ্যয়ন করি না, এই বৈদিক বেদ বেদ অধ্যয়নরূপ যে যজ্ঞ সেই যজ্ঞ আমরা অংশগ্রহণ করি না। বাকি কিন্তু প্রত্যেকটি ধর্মের যারা ধর্মাবলম্বী তারা কিন্তু প্রত্যেকে তারা বলবে না এটা কোনো কল্পনা, শুধুমাত্র একমাত্র আপনি হিন্দু বা সনাতনীদের পাবেন, সে তারা একমাত্র বলে কি, তারা একমাত্র বলে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে কল্পনা, বা এটা এটা অনেক বেশি অতিরঞ্জিত, এটা কাহিনী, এটা গল্প কথা, শুধুমাত্র আমাদের হিন্দু বা সনাতনীদের মুখ থেকে শুনতে হবে, অন্য কোনো ধর্মে কোনো মানুষ বলবে না তাদের তাদের ধর্মগ্রন্থে এরকম কোনো আছে, তারা তাদের বলার সাহসটুকু নেই, তারা বলবে না, জানে তারা বললে তাদেরকে হয় কেটে ফেলে দেবে না হলে তাদের কোথাও গুম করে দেবে, কিন্তু একমাত্র এই আমাদের সনাতনী ধর্মতে আমাদের আমরা লাইসেন্স পেয়ে গেছি, আমরা বলি হ্যাঁ ওটা তো কোনো কটা গল্প কথা, রামায়ণ হ্যাঁ ও তো গল্প কথা, ওর হয় নাকি ওর হনুমান আকাশে উঠতে পারে নাকি ওরকম, অর্থাৎ আমি দেখিনি, আমি জানি না, ব্যাস আমার আমার আমি জানি না বলে ব্যাস সেটা ভুল। তো এইভাবে আমরা দেখতে পাই আমরা কি করি না, আমরা এই স্বধ্যায় জ্ঞান যজ্ঞ অর্থাৎ আমরা নিজেরা অধ্যয়ন করি না, এই জন্য আমাদের সকলের কি করা উচিত, সকলের বেশি বেশি করে অধ্যয়ন করা উচিত, সমস্ত যজ্ঞের মধ্যে এটি টপ মোস্ট যজ্ঞ, বিশেষ করে আজকের ইসকন আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষকে সমানভাবে সুযোগ প্রদান করছেন, কি জন্য, যাতে আমরা সকলে পারমার্থিক জ্ঞান সঠিকভাবে উপলব্ধি করতে পারি, অর্থাৎ একমাত্র অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকারা, এই যে অজ্ঞানরূপ যে অন্ধকার সেই অন্ধকারকে কিন্তু একমাত্র জ্ঞানরূপ অগ্নি কিন্তু মেটাতে পারে, আর অন্য কোনো ওয়েতে আমরা পারবো না, এই আমরা হচ্ছে গিয়ে এই অন্য কোনো ওয়েতে আমরা এই অজ্ঞানতা দূর হবে না আমাদের মধ্যে কোনো রকমভাবে, আমরা যদি অন্ধকারে থাকি একটি ঘরের মধ্যে, ধরুন অন্ধকার, সেখানে বিভিন্ন মানুষ আছে, সেখানে প্রধানমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা, রিক্সা চালক, ভ্যান চালক, সবাই আছে, এবার আমি সেই ঘরের অন্ধকার কী করলাম, আমি লাইটগুলো অফ করে দিলাম, অন্ধকার করে দিলাম, তখন আমার কাছে কী মনে হবে, আমার কাছে মনে হবে সকলেই সমান, যেরকম মানুষ এখন বলছে চারিদিকে সকলেই সমান, দেব দেবী ভগবান সকলেই সমান, আর যখন আমি জ্ঞানরূপ অগ্নি অর্থাৎ আমি যখন লাইটের সুইচটা দেবো তখন আমি ডিফারেন্স করতে পারবো, এটা ভ্যান চালক, এটি রিক্সা চালক, এটি হচ্ছে প্রধানমন্ত্রী, এটি মুখ্যমন্ত্রী, এটি ডাক্তার, এটা ইঞ্জিনিয়ার, আমি কিন্তু তখন ভেদ করতে পারবো, কিন্তু আমার কাছে আমি যখন আমার চোখের সামনে যখন অন্ধকার থাকবে তখন কিন্তু আমার কাছে সকলের সমান মনে হবে। এইভাবে আমরা দেখতে পাই ভগবান এখানে এই যে বলছে যে সংস্কৃত ব্রত অর্থাৎ কঠোর ব্রত পরায়ণ হয়ে কী করে মানুষ, মানুষকে কী করা উচিত, শ্রদ্ধায় জ্ঞানে যজ্ঞ অর্থাৎ আমাদের সকলকে এই জ্ঞানরূপ যজ্ঞ অর্থাৎ বেদ অধ্যায়নরূপ যজ্ঞ করা উচিত, বৈদিক শাস্ত্র পাঠ করা উচিত, ভগবদ্ গীতা পড়া উচিত, ভগবদ্ গীতা পড়ে যদি আমরা জানতেই না পারলাম ভগবানকে তাহলে ওই রকম ভাষ্যকারের ভগবদ্গীতা আমাদের কখনোই পড়া উচিত না,
আজকে সারা পৃথিবী জুড়ে মানুষ জানতে পেরেছে তারা এক নামে, যদি কৃষ্ণ বলা হয় যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ বলতে পারবে যে সে কৃষ্ণ কে আসলে। যে কৃষ্ণর যে সঠিক পরিচয়, অর্থাৎ প্রভুপাদ যখন প্রভুপাদ এই সংস্থার নাম দিচ্ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, তো তিনি ভারতের অনেক তার যারা শুভ যারা তার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে অনেক কাছ থেকে তিনি অনেক পরামর্শ নিচ্ছিলেন। তো সেখানে একজন তাকে বলেছিলেন যে বিদেশে অনেকে তো চেনেই না যে ভগবানকে, তো তুমি এই গড কনসিয়াস দাও, তুমি কেন কৃষ্ণ কনসিয়াসনেস দিচ্ছ? তো প্রভুপাদ বলছেন আমি পারমার্থিক জ্ঞানের মাধ্যমে তাদেরকে আমি জানাবো যে আসলে ভগবানকে কৃষ্ণ কনসিয়াসনেস কীভাবে হওয়া যায়, কৃষ্ণ ভাবনাময় কীভাবে হওয়া যায়। এভাবে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র এই স্বাধ্যায় করে জ্ঞানময় যজ্ঞের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব যে পরিচয় সেই পরিচয় আমরা খুঁজে পাব। এই বলে আজকের ক্লাস এখানে বিশ্রাম রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন এবং সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম বাঞ্ছা কল্পেশ্বর কৃপা সিন্ধু বাচা পতিতানাং পাবনে প্রিয় বৈষ্ণবের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জগদ্গুরু শ্রীল গোপাল কি জয়। নিতাই গৌ প্রেমানন্দে হরি হরি।